হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বুলটিরয়। তো আজকে আমরা যাচ্ছি দীঘা। তো এই তো দেখতেই পারছো তোমরা, এটা দীঘার গেট। তো এখন ঢুকে পড়েছি আমরা দীঘার ভিতরে, গেটের ভিতরে। তো এখন এই সমুদ্র যাওয়ার জন্য বাসের থেকে নেমে পড়েছি, এখন যাচ্ছি এই সমুদ্রের দিকে। আশেপাশে দোকানপাটগুলো, আজকে প্রচুর ভিড়, অনেক মানুষজন দেখতে পারছি, কেন কি এখন পিকনিকের সময়, তো তার জন্য পিকনিক খেতে অনেক লোকজন এসেছে। তো এখানে গাড়ি, অনেকগুলো গাড়ি দেখেছি, পিকনিক করতে লোকজন এসেছে। তো এখানে সমুদ্রতে স্নান করছে আর পিকনিকের মজা নিচ্ছে। তো আমার ছেলে তো বারবার বলছে, মামি আমি যাচ্ছি, ও নেমে পড়েছে স্নান করার জন্য। তো সমুদ্রের মধ্যে স্নান করবে, তো প্যান্ট খুলে নিয়েছে। তো প্যান্টটা আমি রেখে দিয়েছি জিন্সটা খুলে, আর উপরে শার্টটা পরে আছে, এখন ওটাকে খুলে দেব। তো এই হলো, তো আমরা নেমে পড়েছি জুতো উতো খুলে সমুদ্রের মধ্যে। তো আমি স্নান করিনি, তো এমনিতে একটু জলের মধ্যে গিয়েছিলাম। তো ছেলে তো আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, মামি চলো। তো এই যাচ্ছিলাম তো ছেলের সাথে সাথে, তো আমার পুরো ফ্রকটা ভিজেই গেছে আমারও। তো বেশ ভালোই লেগেছিল সমুদ্রতে। তো ছেলেকে দেখছি বারবার, তো ছেলে খেলছে সমুদ্রতে, মানে ও খুবই ভালোবাসে সমুদ্র। বাচ্চা কেন, বাচ্চা বুড়া বড় সবাই জলকে ভালোবাসে, আর জলে স্নান করা, জলে ঘাটা, তো সবাই ভালোই বাসে। তো আমাকেও, আমারও ভালোই লাগে। তো এই হলো ছেলে, তো বালু দিয়ে খেলছে। আর প্রচুর প্রচুর ভিড় ছিল আজকে, মানে প্রচুর লোকজন ছিল, মানে অন্যবার আর আসি, কিন্তু এই কিছু কিছু অকেশনে মানে বেশি ভিড় থাকে। আসো, ও কিছুতেই আসছে না, ও খেলছে। তো ছেলেকে দেখে কি হাসি পাচ্ছিল, আমি বারবার ছেলেকে ভিডিও করছিলাম, ছেলে এদিক থেকে ওদিক যাচ্ছে, ওদিক থেকে জল পেয়ে কি করছে। তো আমি ওকে দেখছিলাম আর ভিডিও করছিলাম। ও বাড়ি না, বাড়ি না, আজকে সারাদিন দীঘাতেই থাকবো। এই জলের থেকে খাওয়া যাক কি, চলো এখন খিদে পেয়েছে যাওয়ার জন্য। তো এবার নিয়ে আসলাম, তো এবার খিদে পেয়েছে, তো চলে গেলাম আমরা এখন সমুদ্র থেকে। দেখতে পাচ্ছি ছেলেকে নিয়ে বাথরুমে, ওখানে বাথরুম আছে স্নান করার জন্য, স্নান হাত পা ধোয়ার জন্য ছেলেকে নিয়ে গেছি সমুদ্রতে। আর নামবো না এখন তুমি, তো ওখানে স্নান টান করিয়ে ওকে একটু ফ্রেশ করে জামা কাপড় পরিয়ে, তো আমরা এসে পড়েছি হোটেলে। তো একটা হোটেলে ঢুকে পড়েছি আমরা খাওয়ার জন্য। তো ভাত নেওয়া হয়েছে দুপুরবেলা। তো দুপুরবেলা আমাদের ওই দুপুর কি খাওয়া দাওয়া যখন করেছিলাম তখন 3টা বাজে। তো খাওয়ার মধ্যে নিয়েছি ডাল, দিয়েছে 3 রকম সবজি, দিয়েছে ভালোই, আর মাছ নিয়েছিলাম, কাতলা মাছ, চিপস, পাপড় এসব ছিল। তো খালা 60 রুপিস করে ছিল। আর ওখান থেকে আমরা অটো করে এখন এসে পড়ে করি আমি এইখানে। একই মানে ভিতরে ঢুকার সময় বলছিল আমাকে মোবাইলটা অফ করার জন্য, তো আমি মোবাইলটা অফ ছিল এতক্ষণ, তো আপনাদেরকে দেখাতে পারিনি অ্যাকোয়ারিয়ামের ভিতরে জায়গাটা। কিন্তু এই বাইরের জায়গা যখন অ্যাকোয়ারিয়াম থেকে বের হয়ে এসেছি, তখন ওখানে ছিল ঝিনুক, বিভিন্ন ধরনের ঝিনুক, এগুলি কী বলে সমুদ্রে গাছ, অনেক রকমের মানে খুব সুন্দর সুন্দর জিনিস ছিল। তো ওগুলো মিউজিয়ামের ভিতরে ছিল, ওখানে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। এগুলো বিভিন্ন ধরনের মাছ ছিল, অনেক ওগুলো করা হয়নি, কেন কি ভিডিও সিকিউরিটি গার্ডগুলো ছিল দেখছিলো, তো করিনি।
এখন ওখান থেকে বের হয়ে একটু এক দুটো ফটো টটো মেরে তো ওখান থেকে বের হয়ে পড়লাম। তো এখন আবার দীঘাতে এসে পড়লাম। তো দীঘার মধ্যে এসে তো ওখানে ছিলাম, সন্ধ্যা হয়ে যাচ্ছে। এই সন্ধ্যা হওয়ার আগের সময়টা তো এই যে চারিদিকে লাইট জ্বলে গেছে, তো আমরা ভেবেছি আজকে সারাদিনই দীঘাতে ছিলাম। সকাল দুপুর 12:30 সময় এসেছি আর এখন সন্ধ্যা হয়ে পড়েছে। বিভিন্ন জিনিস দোকানপাট আছে, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। তো দেখলে জিনিসের দোকান দেখলে মানে কিছু কিনতে ইচ্ছে করে। তো এক দুটো কিছু কিনেছি, না কিনা না তেমন। এক দুটো কিছু জিনিস কিনা কাটার পরে আর ছেলে এই যে গাড়িতে উঠবে বলে বলছিল, তো আমাকে একদম বলছে চলো চলো গাড়িতে উঠবো, কিছু কিনতেও দিচ্ছে না, ঘোরাফেরা কিছু করতেও দিচ্ছে না। তার জন্য বলছি না, ওকে আগে ঘুরাই নি গাড়িতে। তো গাড়ি করে ঘুরছিল, তো ওটাই ভিডিও করেছিলাম। ভালো লাগছিল বেশ, বাচ্চাদের বাইক, ছোট ছোট বাইক আর এই যে গাড়ি দেখে ভালোই লাগছিল। তো অনেক বাচ্চারা ঘোরাফেরা করার পরে তো এখন এসে পড়েছি আমরা কিছু মাছ খাওয়ার জন্য, ভাজা ফ্রাই করা ফিশ, অনেক রকমের ফিশ এখানে আছে। তো ইলিশ, ভেটকি, চিংড়ি, আমরা চিংড়ি নিয়েছিলাম, আমার খুব ভালো লাগে, তো ছেলেই ভালোবাসে, তো তার জন্য মাছ ফ্রাই নিয়ে চলে গেছি আমরা সমুদ্র বিচের একদম কিনারে পাশে। সেখানে খুব সুন্দর সমুদ্র, কি বলে ভাটা বলে, তখন ভাটা হচ্ছিলো, খুব সুন্দর জলে ঢেউগুলোকে দেখে মনটা শান্তি হয়ে গেছিলো, খুব সুন্দর লাগছিলো সেই সময়টা। মানে সেই মুহূর্তটা দেখলে মানে সত্যি সবাই মানে ভালোই লাগবে, সত্যি বলছি। সমুদ্রের বিচে আসলে পরে মানে জলের ঢেউগুলো দেখে না মনটাকে শান্তি দেওয়া যায় সত্যি কথা। সেই ঢেউগুলো না দেখে দেখে খুব ভালো লাগছিলো। আর ওখানে বসে বসে খাওয়া দাওয়া করছিলাম, সেখানে দোকান পাচ্ছিলো অনেক, ফুচকা, দই ফুচকা, টুচকা এগুলো খাওয়া দাওয়া করে, অনেক রকমের খাওয়া দাওয়াটাও করে। তো আবার এসে পড়েছি লাস্ট সমুদ্র বিচটা দেখিয়ে দিই তোমাদেরকে। আর লাস্ট যাওয়ার সময় আবার মোমো দোকানে ঢুকে পড়েছি। আর ঘুরতে যাওয়া মানে কি খাওয়া মাছ, কেনাকাটা করা আর খাওয়া মাছ আর কি। আর এই মোমো টোমো খেয়ে বাস ঘরে এসে পড়লাম, এসে গাড়ি ধরে ঘরে এসে পড়েছি। আর ঘরে এসে পড়ে বাস এই যে আয়নার কিনারে বসে একটু চুলটা ঝাড়ছিলাম, চুলটা জটা ধরে গেছে আর বাস।